16.8 মিলিয়ন কয়েন, ঠিক আছে। কিন্তু চায়না দেখুন, চায়না কিন্তু আছে 2 নম্বরে, ইউনাইটেড স্টেট কিন্তু আছে আপনার 3 নম্বর, এবং 4 নম্বরে আছে ভিয়েতনাম, তাদের কয়েনটা দেখুন তাদের, এবং 5 নম্বরে আছে ইন্ডিয়া, এবং 6 নম্বর আছে ইন্দোনেশিয়া, এবং 7 নম্বরে আছে কিন্তু আমাদের সোনার বাংলাদেশ, ঠিক আছে। আমাদের দেশটা আছে 7 নম্বর, এবং 8 নম্বরে আছে পাকিস্তান। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেশের ইউজার কত সংখ্যক ইউজার আছে, তারা মাইনিং করতে আছে। এটা কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট, ঠিক আছে। আর যারা মিস করবেন তারা ভাই কি বলবো, এর মতন মিস আর করেন না, ঠিক আছে। কারণ এই অফারটা যে এত ভালো হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এটা কিন্তু কাতার আইটির পক্ষ থেকে দিয়েছে তারা। একটা ফার্স্ট টাইমে ইসলামিক ডিসেন্ট্রালাইজড একটা মানে ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু এটা করছে, ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবর মতো আবারও হাজির হলাম নতুন একটি অফার নিয়ে। এটা হলো সিদ্রা ব্যাংক, কাতার আইটির পক্ষ থেকে তারা একটি ব্যাংক চালু করছে, সেটা হলো সিদ্রা ব্যাংক। এটা ডিএফআই, এটা আপনার দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইসলামিক ডিসেন্ট্রালাইজড ব্যাংক, ঠিক আছে। তাই ইসলামিক ডিসেন্ট্রালাইজড একটা ব্যাংক তারা চালু করছে, তারা এখানে কিন্তু সব কিছু বলে দিছে। আর এটা কিন্তু ডাউনলোড হয়েছে, মাত্র 1 লক্ষ ডাউনলোড হয়েছে, ঠিক আছে, 1 লক্ষ প্লাস ডাউনলোড হয়েছে। আর এটা কিন্তু নতুন মাইনিং অ্যাপ্লিকেশন, আর এটা বিস্তারিত আপনাদেরকে আমি একটু দেখে দিই এটা সম্পর্কে, আর এটা সম্পর্কে আরও বিস্তারিত আমি জানাবো আপনাদের। এটাতে ফার্স্ট টাইম জন্য কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন, সেকেন্ড স্টেপে আমি আপনাদের দেখাবো আপনার ইমেল ভেরিফাই প্রবলেমটা, ইমেল ভেরিফাই প্রবলেম সলভ করবেন কীভাবে, এবং 3 নম্বর স্টেপে দেখাবো আপনার যে রেফার লিঙ্কটা বের করবেন কীভাবে, এবং 4 নম্বরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে রেফার কমিশনটা কাউন্ট করে নেবেন। আর এটা কিন্তু আগামী ডিসেম্বর মাসে, ঠিক আছে, 2023 সাল ডিসেম্বর মাসে কিন্তু টোকেনটা লঞ্চ করতে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু তাদের ওয়েবসাইটটা ঘুরে আসি। এটা হলো তাদের ওয়েবসাইট, আপনারা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে তাদের অফিসিয়াল বা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, তার ওয়েবসাইটে সব কিছু দেখতে পারবেন। এটার বিষয় বিস্তারিত যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিদ্রা, সিদ্রা কোনো একটা নির্দিষ্ট তারা ভ্যালু এখন সেট করেনি। বলছে টুডে সিদ্রা ইজ ওয়ার্থ এক্স প্রমিটেড $0 or EURETC, ঠিক আছে। সিমিলার বিটকয়েন, মানে বিটকয়েনের সমান তাদের একটা প্রজেক্টটা চলছে, বিটকয়েনের সমতুল্য তাদের যে টোকেনটা তার রেটটা হতে পারে। তারপর এখানে বলছে ক্যান আই উইথড্রো অ্যানি মাই সিদ্রা, মানে মাই সিদ্রা তারা উইথড্রো সিস্টেমটা বলে দিয়েছে। সিদ্রা খুব তাড়াতাড়ি একটা আপডেট চলে আসবে যে KYC, তাদের KYC হবে, এখানে কিন্তু বলে দিচ্ছে KYC নোবডি ক্যান ইউজ দ্য অ্যাকাউন্ট টু সেন্ড দ্য রিসিভ কয়েন, মানে আপনাকে KYC করতে হবে, ঠিক আছে। KYC করার পরে আপনারা এখান থেকে টোকেনটা সেল বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। তবে এখানে আরও বিস্তারিত আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর এই টোকেনটা কিন্তু আপনার অক্টোবর মাসে টোকেনটা লঞ্চ করতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি একটু মার্ক করে দিই বোঝার সুবিধার্থে, আর আপনারা চাইলে তাদের এই ওয়েবসাইটটা এসে ঘুরে দেখতে পারেন, তারা কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। আমি একটু মার্ক করে দেখে দিই এখানে। তো দেখতে পাচ্ছেন যে বিফোর দ্য লঞ্চ অক্টোবর 2023, তো 2023 সালে অক্টোবর মাসে টোকেনটা লঞ্চ করবে, ঠিক আছে। তাই এটা একটা ভালো একটা প্রফিট সবাই পাবেন। তো এবার দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কটাতে ক্লিক করে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, এরপর ওপেন করবেন, ঠিক আছে। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই, ফার্স্ট আমি আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখে দেবো। তো অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সেহেতু আমাদের এখান থেকে ফার্স্ট টাইম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করি, তারপর এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আপনার NID অনুযায়ী, ঠিক আছে। আর এখানে সেকেন্ড লাস্ট নেম দিবেন, এখানে একটি ইমেল দিবেন, আর এখানে তো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, নাহলে আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে ইনভাইট বাই অপশনাল, ঠিক আছে। তো এইখানে একটি ইনভাইটেশন কোড ইউজ করতে হবে, আমি সে কোডটি দিয়ে দেবো, কীভাবে কী করুন সম্পূর্ণ বিষয়ে দেখে দেবো, ঠিক আছে। আর এখানে পাসওয়ার্ড দিবেন, আর এখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড। তো এবার দেখা দিয়ে আপনাদের এইখানে যে ইনভাইটেশন কোডটা পাবেন কোথায়, তো ইনভাইটেশন কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আমার টেলিগ্রামে চলে আসবেন সবাই, আমার ভিডিও স্ক্রিপশন দেওয়া থাকবে, আমি দেখে দিই আপনাদেরকে। তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটাতে ক্লিক করে আমাদের এই পোস্টটা চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্ক শো করছে, ঠিক আছে, রেফার কোড। তো এই রেফার কোডটা আপনি ধরে কপি করে নেবেন, ঠিক আছে। এখানে টাচ দিলেই কিন্তু কপি হয়ে যাবে, এখানে এইখানে লিঙ্কটাতে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে। তো লিঙ্কটা কপি
হয়ে গেছে যে কোডটা এটা আমাদের রেফার কোড তো এই রেফার কোডটা কপি করে নেবেন নেয়ার পরে আবার সেম ভাবে আগের পেজে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন যে রেফার কোডটি ইউজ করছে সেটা এখানে আপনারা পেস্ট করে দিবেন আর টেলিগ্রামে থাকবে ওইখান থেকে কোডটা কপি করে নিয়ে রেফার কোডটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা ভেরিফাই আসবে ক্যাপচাটা অবশ্যই ভেরিফাই করে নেবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ক্যাপচাটা লোড হওয়ার পরে এখানে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন ঠিক আছে আই অ্যাম হিউম্যান ঠিক আছে এখানে টিক মার্ক করে দিবেন দেওয়ার পর দেখুন এখানে কিন্তু তারা সাজেস্ট করছে ঠিক আছে এখানে কিন্তু যে ব্যানানা কলাটা এখানে আমাদের সিলেক্ট করে দেবে যে কয়টাই কলা আছে তো আমরা এটা 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 আমরা ভেরিফাইতে ক্লিক করবেন ক্যাপচা ভেরিফাই করতে হবে তো আমরা ভেরিফাইতে ক্লিক করি তো আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আমাদের তারা এখানে আরেকটা সাজেস্ট করছে যে আমাদের ইমেল ভেরিফাই করতে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে আপনি যে বলছেন যে ইমেল ভেরিফাই নিয়ে যে সমস্যাটা হচ্ছে ইমেল ভেরিফাই করতে পারছেন না ইমেল ভেরিফাইটা করতে পারার আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই তো সরাসরি আপনারা জিমেলে চলে যাবেন যাওয়ার পরে ইমেল ভেরিফাইয়ের যে প্রবলেমটা হচ্ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিই অনেক কিন্তু ইমেল আসার পরে তাদের ইমেলে যে কোডটা তো আমাদের দেখুন এখানে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ভ্যালিডেট ফর দ্য ব্লক উইথ অথবা ইউর আইডি উইথ অ্যাডেড দ্য নেক্সট ব্লক ঠিক আছে তো মনে করেন আমাদের এটা চালু হয়ে গেছে আর এখানে পেন্ডিং যেটা পেন্ডিং আছে এটা কিন্তু এখন যে মাইনিং অপশন আমরা ক্লিক করছি এটা কিন্তু পেন্ডিং আছে আর এটা আপনার 24 ঘন্টা পর পর পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে একটা টাইম উঠছে ঠিক আছে টাইম কাউন্ট হচ্ছে যে 23 ঘন্টা এবং 59 মিনিট 24 সেকেন্ড মানে আপনার 24 ঘন্টা পর পর আপনি এখানে মাইন অপশনটা পেয়ে যাবেন এবং সেটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এবার দেখাব আমি বলছিলাম যে রেফার কোডটা পাবেন কোথায় ঠিক আছে তা আপনার রেফার কোডের মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন এবং অ্যাকাউন্ট খুলে এখন কয়েনগুলো রাখতে পারেন পরবর্তী কিন্তু একটা ভালোটা প্রফিট কিন্তু এই জায়গা থেকে জেনারেট হবে ঠিক আছে তো রেফার আপনার রেফার কোডটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন আমি দেখে দিই মার্ক করে আপনার রেফার কোড পাওয়ার জন্য আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে তো প্রোফাইলে আমরা ক্লিক করি তো প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড শো করছে ঠিক আছে এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস শো করছে এটাই হলো আপনার রেফার কোড এই কোডটা আপনি কপি করে নেবেন নিয়ে আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনি সেইখানে এই কোডটা দিয়ে দেবেন ঠিক আছে তো এবার আমরা আরেকটু বিষয় এখানে দেখে দিই আপনাদেরকে এখানে যে ডিস্ট্রিবিউশন আছে ঠিক আছে ডিস্ট্রিবিউশন করবে সেটা আমরা দেখি এখানে তো এখানে দেখুন নিগারিয়া মানে এটা কিন্তু সরি এটা নাইজেরিয়া ঠিক আছে নাইজেরিয়া কিন্তু টপে আছে তাদের ইউজার দেখুন 4,69,000 ইউজার এবং তাদের কয়েন ডিস্ট্রিবিউশন করবে দেখুন 16.8 মিলিয়ন কয়েন ঠিক আছে কিন্তু চায়না দেখুন চায়না কিন্তু আছে 2 নম্বরে ইউনাইটেড স্টেট কিন্তু আছে আপনার 3 নম্বরে এবং 4 নম্বরে আছে ভিয়েতনাম তাদের কয়েনটা দেখুন তাদের এবং 5 নম্বর আছে ইন্ডিয়া এবং 6 নম্বর আছে ইন্দোনেশিয়া এবং 7 নম্বর আছে কিন্তু আমাদের সোনার বাংলাদেশ ঠিক আছে আমাদের দেশটা আছে 7 নম্বর এবং 8 নম্বরে আছে পাকিস্তান তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেশের ইউজার কত সংখ্যক ইউজার আছে তারা মাইনিং করতে আসে এটা কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট ঠিক আছে আর যারা মিস করবেন তারা ভাই কী বলবো এর মতন মিস আর করেন না ঠিক আছে কারণ এই অফারটা যে এত ভালো হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এটা কিন্তু কাতার আইটির পক্ষ থেকে দিয়েছে তারা একটা ফার্স্ট টাইম ইসলামিক ডিসেন্ট্রালাইজ একটা মানে ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু এটা করছে ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে ঠিক আছে তো এটা সবাই কমপ্লিট করে নেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই এবং আনলিমিটেড রেফারও করে নিন যেভাবে বলে দিছি সেভাবে কাজটা করুন ঠিক আছে আর একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই এখানে যে বলছিলাম যে আনলিমিটেড রেফার করবেন কীভাবে এটা তো রেফার কোডটা দেখে দিলাম তো মনে করেন পার রেফার আপনি 10 টাকা পাবেন এখানে কিন্তু লক অবস্থায় আছে আমার এটা সেকেন্ড অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখে দিলাম এবং আমার ফার্স্ট অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখে দিই আপনাদেরকে লাইভে এখানেই তো এটা হলো আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট এটা আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর 4 ঘন্টা পরে আমি কিন্তু আবার মাইনিংয়ে ক্লিক করতে পারবো আর এখানে কিন্তু আমার 36টা কাউন্ট হয়েছে আমি কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবো আর এখন যেটা রেফার করছি সেটা তো দেখতেই পাচ্ছেন এইখানে এই যে আজকে যে তারিখটা এবং 10টার টোকেন পেয়ে গেছি সেমভাবে আমার একই ফোনে কিন্তু 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আপনারা এভাবে অ্যাকাউন্টটা ডাবল ক্রিয়েট করে নেবেন ঠিক আছে একটা লক আকারে আছে আর একটা কিন্তু আনলক আকারে আছে তো লক আকারে আছে আমরা হলো ইজল্যান্ড বা আইল্যান্ড অ্যাপ্লিকেশনটা ইউজ করে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট ট্রাই করছে আপনারা ওইভাবে করতে পারেন আমি আর একটু মার্কেট দেখে দিই প্লে স্টোর থেকে আইল্যান্ড যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা আপনার মাল্টিপল স্পেসের মতনই বা
প্যারালাল স্পেসের মতন যে কোনো অ্যাপ্লিকেশন ডাবল করে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এই ইসল্যান্ড বা আইল্যান্ড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে অ্যাপ ক্লোন করে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে রেখে দিন কারণ এখন ভাই যে কয়টা মাইনিং অপশন আসবে মাইনিং অফার সব করে আপনি কমপক্ষে পাঁচটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিন কারণ এটাতে যে প্রফিট পাবেন আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটা প্রফিট সকলে জেনারেট করতে পারবেন যেটা পিআই থেকে কিন্তু কম বেশ অনেকে পাইছে ঠিক আছে পিআই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্রফিট পাই পেয়েছি ইতিমধ্যে কিন্তু টোকেনটা কিন্তু লিস্টেড হয় কিন্তু এখনও কিন্তু পিআই টোকেনের যে রেটটা আছে আপনার 50 টাকা করে ঠিক আছে এক পিআই সমান 50 টাকা ঠিক আছে তো সবাই এই অফারটা মিস করেন না সবাই এখানে জয়েন করেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে চাইলে জয়েন করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ